লতাজিকে দেওয়া একটা সাক্ষাৎকারে কিশোর কুমার নিজেই বলেছিলেন আমি সারেগা গামাপা জানি না সারে গামাপা না জেনে কী করে একটা মানুষ গান গেয়ে আসমত্র হিমাচল শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান করে নিতে পারেন সত্যিই সেটা একটা আশ্চর্য বিষয় শুধু আশ্চর্যই বিষয় নয় প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্ট কথায় কথায়তে আজ আমি তোমাকেই শোনাব এই মানুষটা কেমন করে শ্রোতাদের মনের মণিকটায় স্থান করে নিয়েছিলেন আসমদ্র হিমাচল তোল পার করে এবং তিনি এই কথাটা কিন্তু কোনো একজন সাধারণ মানুষকে নয় একজন বিশ্ববিখ্যাত মানুষকে এই কথাটা বলেছিলেন তিনি স্পর্ধা করবার মতো যোগ্যতা তৈরি করেছিলেন বলেই এই কথা তিনি বলতে পেরেছিলেন সেই একজন বিশ্ববিখ্যাত মানুষকে চলো তাহলে সঙ্গে থাকো আসলে কি জানো কিশোর কুমার ছিলেন একেবারে সহজাত দিলখোলা মানুষ আর তার গলাটাও ছিল তার প্রাণের মতোই মনের মতোই খোলা এবং দরাজ যেটা ছিল তার সম্পদ আর এই খোলা গলাটাই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায় মহাশয় ব্যবহার করেছিলেন চারুলতা এবং ঘরে বাইরে ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য মানে তাকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়ে নেবার জন্য এখানে একটা কথা তোমাকে বলে রাখি বন্ধু কিশোর কুমার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কখনো গান করতেন না সত্যি তো করবেনি বা কেন তিনি তো কিশোর কুমার তিনি নিজেকে সেই হাইটে নিয়ে গিয়েছিলেন কিন্তু এই দুটো ছবিতে গান করবার জন্য তিনি কোনো রকম পারিশ্রমিক নেননি ভাবতে পারো আন্দাজ করো এই সময় তার পারিশ্রমিক কত হতে পারে এবং তখন তিনি বম্বে এক নম্বর শিল্পী ঘরে বাইরের গান রেকর্ডিংয়ের জন্য সেই সময় বোম্বে গেছেন সত্যজিৎ রায় তিনি কিশোর কুমারকে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান ওপেন ভয়েসে গাইতে বললেন কিশোর কুমার তো হয়ে গেলেন তার মানে গানের সঙ্গে কোনো যন্ত্রসঙ্গীত থাকবে না ওপেন ভয়েস মানে তো খালি গলায় গান না পুরোপুরি খালি গলায় নয় সত্যজিৎ রায় নিজে পিয়ানো বাজাবেন কারণ সত্যজিৎ রায় নিজে সিনেমার যতগুলো দিক ছিল ততগুলো দিক আয়ত্ত করেছিলেন প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত শিক্ষিত ছিলেন এই মিউজিক ব্যাপারটা সত্যজিৎ রায় শুধু পারতেনই না এবং মিউজিক ব্যাপারটাতে বিশেষ করে ফিল্ম মিউজিকে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তার সিনেমার মতোই তাই সত্যজিৎ রায় পিয়ানো বাজাবেন আর কিশোর কুমার গাইবেন এটা ছিল সত্যজিৎ রায়ের স্পষ্ট নির্দেশ তাই গাইলেন কিশোর কুমার শুধু তাই নয় আর সেই ছবিতেই সেই গানে ঠোঁট মেলালেন সৌমিত্র চট্টোপাধ্যায় চল রে চল সবে ছাড়াও ঘরে বাইরেতে আরও দুটি গান গিয়েছিলেন কিশোর কুমার একটা ছিল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান আর বুঝতে নারী নারী কি চায় এই দুটি গান কিশোর কুমার কোনোরকম যন্ত্রানুষঙ্গ ছাড়াই গিয়েছিলেন এবং এই ছবিটা যখন মুক্তি পেল চারুলতা মুক্তি পেয়েছিল উনিশশো সালে ঘরে বাইরে মুক্তি পাওয়ার পর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতে একেবারে ঝড় উঠল আর আপামর বাঙালির মনে একেবারে মনে প্রাণে একেবারে গেলো গেল রব উঠল কারণ জাত গেল কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত গাইছেন আক্রোশটা বাঙালির ফেটে পড়ল কারণ সত্যজিৎ ছবিতে বাঙালির তো একেবারে নিজের সম্পদ সত্যজিৎ রায় রবীন্দ্রসঙ্গীত তার নিজের সম্পদ কিন্তু কিশোর কুমার নিজের সম্পদ নয় এবং কিশোর কুমার জাত মেলে দিলেন যাই হোক ওই একই বছর দুর্গগন কি ছাওমে ছবির প্রিমিয়ার উপলক্ষে কলকাতায় এসেছিলেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার কলকাতার ধর্মতলা এলাকার প্যারাডাইস সিনেমা হলে সেদিন উপস্থিত ছিলেন বাংলার ছবির জগতের তাবড়ো তাবড়ো নক্ষত্ররা শহরে তখন কাপুরুষ এবং মহাপুরুষ ছবির শুটিং চলছিল এবং সেই নিয়েই ব্যস্ত ছিলেন সত্যজিৎ রায় এবার কিশোর কুমার একদিন পুত্র অমিত কুমারকে সঙ্গে নিয়ে স্টুডিওতে পৌঁছে গেলেন তারপর সত্যজিৎ তবুকে দেখতে পেয়েই বলে উঠলেন মানিক মামা মানিক মামা করছো কি তুমি কিন্তু কী করছেন সেটা তার বুঝতে বাকি রইলো না কিশোর কুমার আসবেন খবর পেয়েছেন তিনি বুঝলেন কিশোর কুমার ফ্লোরে উপস্থিত থাকলে শুটিং করা অসম্ভব তাই সেদিনের মতো ঘোষণা করে দিলেন প্যাক আপ ব্যাস তারপর শুরু হলো আড্ডা আর সেই আড্ডার একটা পর্যায়ে সাংঘাতিক রসের সেই রসিক মানুষ প্রাণখোলা মানুষ আড্ডাবাজ মানুষ কিশোর কুমার দাবি করে বসলেন তিনি একটা সিনেমা পরিচালনা করবেন এবং সত্যজিৎ রায়কে তাতে অভিনয় করতে হবে আর এই প্রস্তাব শুনে সত্যজিৎ রায় তো একেবারে হেসে উঠতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার হাসিকে থামিয়ে দিয়ে কিশোর কুমার বললেন তবে শর্ত একটা পুরো ছবিতে তোমাকে কিন্তু হাফ প্যান্ট পরতেই হবে কিশোরের কথা শুনে আর হাসি চেপে রাখতে পারলেন না সত্যজিৎ রায় একেবারে অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি বন্ধু এই গোটা কথোপকথনের সাক্ষী ছিলেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার বেশ কয়েক বছর আগে আকাশ বাংলার টেলিভিশনে তিনি গুড মর্নিং আকাশে তার বাবা এবং সত্যজিৎ রায়ের আড্ডা এবং মজার একটা অসাধারণ নিদর্শন সেই সাক্ষাৎকারে স্বতঃস্ফূর্তভাবে দিলেন তিনি এরকম অনেক ঘটনা আমি বলেছি এবং আগামী দিনেও বলবো প্রিয় বন্ধু যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট মানে শুধু ভালো কমেন্ট নয় অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবে সঙ্গে থেকো ভালো থেকো টাটা